দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে এবং আগামীকাল অর্থাৎ ন তারিখ এই দুদিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দশ তারিখ থেকে পরিস্থিতির একটু পরিবর্তন হওয়া শুরু হবে দশ তারিখ সামান্য সম্ভাবনা থাকছে হচ্ছে আমাদের যে পশ্চিমের জেলা দক্ষিণবঙ্গের অর্থাৎ কিছুটা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টি কারণ পশ্চিমী ঝঞ্ঝা এবং এই পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে পশ্চিমের জেলাগুলো দিয়ে অর্থাৎ পুরুলিয়া থেকে তারপর ধীরে ধীরে এটা গোটা দক্ষিণবঙ্গই কভার করবে ফলে এগারো তারিখ মোটামুটি দক্ষিণবঙ্গের যে পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলো সব জায়গাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বারো থেকে চোদ্দ এই সময়টাতে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টি পশ্চিমের দিকে জেলাগুলোতে একটু বেশি হওয়ার সম্ভাবনা চোদ্দ তারিখের পর থেকে বৃষ্টি কমে আসবে পনেরো তারিখ খুব হালকা বৃষ্টির এবং সে সম্ভাবনাও কম থাকবে ষোলো তারিখ থেকে মোটামুটি আবার পরিষ্কার আকাশ শুরুর দিকে অর্থাৎ এগারো তারিখ একটু পশ্চিমের জেলাগুলোতে হালকা ঠান্ডা তার সাথে দু এক জায়গায় শিলা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে আকাশ মূলত পরিষ্কার অর্থাৎ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামীকালও প্রায় পরিষ্কার শুধুমাত্র কালিম্পং জেলায় দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ দশ তারিখ থেকে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি মূলত দশ এগারো থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি একটু বাড়বে এবং এগারো থেকে চোদ্দ এই যে সময়টা এই সময়টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতেও উত্তরবঙ্গের ক্ষেত্রে বারো তারিখ যে যে জেলাগুলো আছে আমাদের তার দু এক জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে রাতের তাপমাত্রা অলরেডি আমাদের এখানে অনেকটাই বেড়ে গেছে এবং এই বৃদ্ধি কন্টিনিউ করবে আগামী আরও দু থেকে তিন দিন অর্থাৎ রাতের তাপমাত্রা ধীরে ধীরে আরও দু থেকে তিন ডিগ্রি বাড়বে আগামী দু থেকে তিন দিন এবং তিন দিন পরেও কিন্তু খুব সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ নেই অর্থাৎ যেটা বেড়ে যেটা হবে সেটা মোটামুটি বজায় থাকবে ঠান্ডা কমবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই কিন্তু ঠান্ডা কমবে অর্থাৎ আমাদের এখানে দশ তারিখের পর থেকে একটু পরিস্থিতি চেঞ্জ হচ্ছে গোটা রাজ্যের হিসেবে যদি ভাবা যায় এগারো থেকে চোদ্দো শুরুতে হালকা বৃষ্টি পশ্চিম থেকে পূর্বে বৃষ্টি মুখ করবে বারো থেকে চোদ্দো মোটামুটি সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রাতের তাপমাত্রা গ্র্যাজুয়ালি ধীরে ধীরে বাড়বে আজ তাক বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না